আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি করে দেখাবো গরম মশলা। সামনেই আসছে কোরবানির ঈদ, যেহেতু বাজার থেকে কেনার চেয়ে বাসায় তৈরি করা অনেক ভালো, স্বাস্থ্যসম্মত। কি কি লাগছে আমার সেটাই আমি দেখাই দিচ্ছি। এখানে লাগছে শুকনো মরিচ, এখানে আমি 15-20টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। নিয়েছি জিরা, নিয়েছি গোলমরিচ, এখানে নিয়েছি জয়ফল। আমি একটা জয়ফল নিয়েছি, জয়ফলটা আমি ভেঙে নিয়েছি। নিয়েছি স্টার মশলা, এখানে নিয়েছি এলাচ, এখানে নিয়েছি লং, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি জয়ত্রী, এখানে নিয়েছি কাবাব চিনি। কাবাব চিনি আর গরম মশলা, এই গোলমরিচের ভিতরে কিন্তু পার্থক্য আছে, এই যে এটা একটু লেজের মতো আছে। কাবাব চিনি নিয়ে নিয়েছি, নিয়েছি শাহি জিরা লাগবে, গোলমরিচ, এখানে আমি গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে নিয়েছি বড় এলাচ, সাদা গোলমরিচ বলছি। এখানে আমি নিয়েছি দারচিনি, নিয়েছি মিষ্টি জিরা, নিয়েছি রাঁধুনি, নিয়েছি ধনিয়া আর নিয়েছি তেজপাতা। এবার আমি সবগুলো মশলা এক এক করে এক করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি ধনিয়া, দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা, রাঁধুনি। আমি একটু বেশি করে করছি, আপনারা যখন করবেন কম বেশি করে নেবেন। দিচ্ছি এলাচ, স্টার মশলা, লং, কাবাব চিনি, বড় এলাচ, কালো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, শুকনো মরিচ, তেজপাতা, শাহি জিরা, জিরাটা আমি একটু পরে দেবো যেহেতু ছোট ছোট, এটা আগেই ভাজা হয়ে যাবে এই জন্য। আর আমি প্রথমেই আমি দারচিনি একটু ভেজে নেবো, যেহেতু এটা একটু শক্ত শক্ত, ভাজতে একটু সময় লাগবে, 2-1 মিনিট দারচিনিটা আগে ভাজবো, ছোটো দেবো ভাজতে। এখানে আমি একটা পাতিল বসাই দিছি কড়াই, এখন আমি দিয়ে দেবো দারচিনিটা। চুলা জ্বালানো আছে, আস্তে আস্তে ভাজতে থাকবো মিডিয়াম জলে। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, মিডিয়াম জলে। এটা 3-4 মিনিট ভেজে নেব। আমার দারচিনিটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দারচিনিটা ভাজা হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এখন আমি দিয়ে দেবো শাহি জিরাটাও দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে করে আমি এটাকে ভেজে নিব মিডিয়াম জলে, একদম মিডিয়াম জলে আমি সব মশলাগুলো ভেজে নিব। আমি ফিরছি মশলাগুলো ভাজার পরে। ফিরে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে নিব। আমি একটা তেজপাতা ভাঙ্গে দেখাচ্ছি, এই যে তেজপাতাগুলো ভেঙে যাচ্ছে। তবে সব কিছু হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে নিব। ফিরে আসছি ঠান্ডা করার পরে মশলাগুলো। আমার ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা একটু গরম আছে, এই অবস্থায় ব্লেন্ডার করতে সুবিধা হবে। এই যে মচমচ করছে প্রত্যেকটা মশলা, এই যে এভাবে করে আমি ব্লেন্ডারের ভিতরে নিয়ে নেব। এবার আমি ব্লেন্ডার করে নেব মশলাগুলো। মশলাটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, এই যে এবার আমি ঢেলে দেখাচ্ছি। এখানে দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে, যা বলে বোঝানো যাবে না। আপনারা যখন বাসায় না করবেন তাহলে বুঝতেই পারবেন না। এবার আমি বয়ামে ভরে নেব। এরকমের করে মশলা তৈরি করে আপনারা
ছয় মাস পর্যন্ত রাখতে পারবেন। এই তো আমার হয়ে গেল গরম মশলা, আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।